আল্লাহ পাক বলছেন ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু তোমাদের ওলিকে বন্ধুকে মুমিন এতটুকু খ্যাত হন নাই তিনি আগে বলেছেন আমানু আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন বলছেন মুমিন তার মানে কি আকীদায় মুমিন আর তার কাছে আমলে সালে যেটা অবশ্যই তার কাছে থাকতে হবে আবার শুনেন তার কাছে অবশ্যই 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 এই দুটি আমল গুরুত্বপূর্ণ আমল তার কাছে থাকতে হবে সেটা হলেই ইয়ুকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত সেই মুমিন তারা ফরজ সালাত সর্ব অবস্থায় তারা আদায়কারী হবে ওয়া ইয়ুকিমুনাস সালাত এবং তারা সালাত আদায়কারী হবে আলোচনা সংক্ষিপ্ত করব সেটা হলেই আজকাল মুসলিমরা নিজেকে মুসলিম বলে দাবি করি অথচ কোন মুসলমান সে রমজানের মুসলমান জুমার মুসলমান শতকরা 95% মুসলমান পাঁচ ওয়াক্ত সালাত তারা ঠিকমতো আদায় করে না অথচ কোরআন বলছে সালাত আদায়কারী ওই ব্যক্তি আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন সর্ব অবস্থায় সালাত আদায় করে নিয়মতান্ত্রিক ভাবে সালাত আদায় করে ইউহাফিযুন যত্ন সহকারে সালাত আদায় করে মনে রাখবেন সালাত মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছা করে যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কুফরি করে নাম্বার দুই ইউতুনাজ যাকাত যাকাত প্রদান করে একটু নিজের দিকে তাকিয়ে দেখুন আমরা যাকাত আদায় করি আমাদের দেশে মুসলিমদের পাঠ্য বইয়ে ইসলামের পাঁচটি রুকুন উল্লেখ করা আছে তারতিব কিভাবে আছে কালেমা নামাজ রোজা যাকাত তারপরে তারপরে কি হজ না যেটা বলা হয় কালেমা নামাজ রোজা হজ যাকাত যাকাতটা সিরিয়ালে শেষে রেখেছে কিন্তু সঠিক ব্যাখ্যা সেটা হলো কালেমার পরে নামাজ সালাত এরপরে কি যাকাত অতএব একজন মুসলিম তাকে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হতে হবে এবং তাকে সালাত আদায়কারী হতে হবে এবং অবশ্যই তাকে যাকাত আদায়কারী হতে হবে তাহলে আমরা বুঝলাম আমাদের সম্পর্ক হবে আমাদের ভ্রাতৃত্ব হবে আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে রসুলের সাথে এবং আমলে সালেকারী বিশুদ্ধ ইমানের অধিকারী মুমিনদের সাথে আমাদের সম্পর্ক হবে সুবহানাল্লাহ